ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের ভাই প্রশ্ন তিনি বলতে চাচ্ছেন যে ঈসা আলী ইসলাত ইসলাম কি বিবাহিত ছিলেন? আমরা বলবো যে এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহর মধ্যে সুস্পষ্ট কোনো কথা নেই যেটা বোঝায় যে তিনি বিয়ে করেছেন বা বিয়ে করেননি। হ্যাঁ, তবে কোরআন মাজিদের ভাষ্য থেকে বোঝা যায় যে আম্বিয়ে কেরামের সাধারণত বিয়ে করাটা সিস্টেম ছিল, এটা তাদের সুন্নত। যেরকম ভাবে সূরা রাদের মধ্যে আল্লাহ জানান বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়্যাহ। আল্লাহ বলেন যে আমি রাসূলদেরকে পাঠিয়েছিলাম আপনার পূর্বেও এবং তাদেরকে স্ত্রী দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, তাদের স্ত্রী ছিল, সন্তান ছিল। তো এরপরে আমরা বলবো যে কোনো দুই একজন বাদ পড়ে যেতে পারে। হ্যাঁ, যদিও স্বাভাবিকভাবে বলা হয়েছে যে সবাই বিয়ে করেছেন, কিন্তু এটা অসম্ভব না যে দুই একজন বাদ পড়ে যেতে পারে। আর যদি একজন বাদও পড়ে সেটাও তাদের জন্য সম্মানজনক। যেমন বিয়ে করা একটা পরিপূর্ণতার আলামত, তেমনি ভাবে কেউ যদি বিয়ে না করে থাকেন সেটাও তার জন্য বিশেষ একটি পরিপূর্ণতার আলামত। যেরকম কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জানানো হযরত ইয়াহিয়া আলী ইসলাম সম্পর্কে বলেছিলেন যে সূরা আল ইমরানের মধ্যে আমরা দেখতে পাই, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. الله جل شأنه বলেন জাকরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরেশতারা ডাক দিয়ে বললেন, যখন তিনি মেহরাবের মধ্যে সালাত আদায়রত ছিলেন, যে আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, যে ইয়াহিয়া নামক সন্তান তোমার জন্ম নিবে, যিনি মুসাদ্দিকাম বিকালিমাতি মিনাল্লাহ, যিনি সত্যায়িত করবে আল্লাহর পক্ষ থেকে, এবং ওয়াসাইয়্যিদান ওয়া হাসুরা, এবং তিনি নেতৃত্বের পয়েন্টে থাকবেন, এবং তিনি হাসুর, কেউ বলেছেন হাসুরের ব্যাখ্যার মধ্যে তিনি বিবাহ শাদী করবেন না, এরকম কেউ বলেছেন। তো আমরা বলবো কেউ আবার এটা না বলে এটাও বলেছেন যে আপনার যেটা যে গুণা থেকে তিনি পবিত্র, এরকম শাশুড়ির অর্থে এরকম করেছেন, তাহলে এটাও নিশ্চিত বোঝা যায় না যে উনি বিয়ে করেন। কিন্তু প্রসিদ্ধ এই দুইজনের ব্যাপারে, হযরত ঈসা ইসলাম এবং ইয়াহিয়া আলী সালাত ইসলামের ব্যাপারে দুইজনেই অবহিত ছিলেন, এটা প্রসিদ্ধি পেয়েছে। কিন্তু আপনার কোরআনে যে আয়াত, সেটা নিশ্চুড়ান্ত ভাবে বোঝায় না। হাসুরের কেউ কেউ ব্যাখ্যা ভিন্নতর দিয়েছেন, কেউ বলেছেন যে হ্যাঁ তিনি বিবাহ করেন নাই, কারণ হাসুর বলা হয়েছে যে তার মধ্যে উত্তেজনা ছিল না বা এই জাতীয় কিছু। তো আমরা বলবো যে যাই হোক না কেন, যদি আপনার দোষের বিষয় হচ্ছে কোনটা, সেটা হচ্ছে একেবারে মানে কারোর যৌন শক্তি আছে এবং অথবা বিবাহ করতে অক্ষম হওয়া, এগুলো দোষ। কিন্তু কারণ যদি যৌন শক্তি আসে কিন্তু তিনি ইবাদতের মধ্যে ব্যস্ত ছিলেন, তিনি করেন নাই, অথবা আল্লাহ জানে শানুই তাকে বিবাহ মুখাপেক্ষি করেন নাই। যেমন ঈসা ইসলামের ব্যাপারে বলা হয় যে তিনি মুজাহাদা করছেন, এ কারণে বিয়ে করেন নাই। আবার হ্যাঁ বলা হয় যে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে আল্লাহর পক্ষ থেকেই তার হ্যাঁ বিবাহের চাহিদা আসে নাই, সুতরাং যেন তিনি ইবাদতে ব্যস্ত থাকতে পারেন। তাহলে দুজনের ব্যাপারে এটা ফজিলত হবে অবশ্যই। এই কারণে আমরা বলবো যে ঈসা ইসলামের ব্যাপারে চূড়ান্ত বলা মুশকিল, কিন্তু আমরা বলবো যে যেটাই হোক না কেন সেটাই তার জন্য পরিপূর্ণতার আলামত, কখনো সেটা দোষের বিষয় না, কারণ আমি একরাম দোষ থেকে মুক্ত সেটা আমরা বলবো। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ ইবারক ফিকুম।